হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ানি ব্লগস। আমার আরও একটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে টুকিটাকি কিছু কাজ করেছি, তারপর চলে এসেছি রান্নাঘরে আগে সবজি কেটে নেওয়ার জন্য। তো আজকে শুক্রবার ছিল, যার জন্য সমস্তটাই নিরামিষ হবে, মানে নিরামিষ রান্নাবান্না করবো আর কি। তো দেখো, এখন আমি কেটে নিচ্ছি ফুলকপি। তোমরা তো জানো যেহেতু গতদিন ডাল খেয়েছি, সেই জন্য আজকে ডাল খাবো না, আজকে একটু নিরামিষ ঝোল খাবো, তাও ভালো, ডাল আর খাবো না আর কি। তো সেই জন্য এই যে এখানে সবজি কেটে নিচ্ছি আমি, আর ভাবছিলাম যে আর কি কাটবো না কাটবো সেটাই আর কি। আর দেখলাম যে গাজর আছে, তো গাজর দিয়ে অল্প একটু আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা ভাজা করব, আর ওই যে ওটা নিরামিষ ঝোল ফুলকপি আলু বেগুন দিয়ে বড়ি দেবো। তো এই রান্নাবান্না হবে আজকে, তোমাদের প্রথমেই বলে দিলাম। তো চলো সবজিগুলো কাটাকুটি করে নিই। কাটাকুটি করে নিয়ে এই যে ধুয়েও নিয়ে চলে এসেছি একবারে, আর এই রান্না করতে করতেই কারেন্ট চলে গেছিলো, যে জন্য খুব ভালো করে তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। আসলে সমস্ত কিছুই কিন্তু আমাদের হাতে থাকে না, কিছু জিনিস আমাদের হাতে থাকে, কিছুটা হাতের বাইরে। তো ইচ্ছা থাকলেই সবসময় সব কিছু মনের মতো করে করা যায় না, তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, যার জন্য লাস্টের দিকে এই যে দেখো এগুলো মোবাইলে ফ্ল্যাশ দিয়ে ভিডিও করেছি। এবার তাতে কি আর হয় বলো, সেই জন্য ভালো করে ভিডিওটা হয়নি আর কি। আর এটা আবার আরেকটু পরে দেখো, এর ভিতরে লবণ হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি, আর যেহেতু কারেন্ট ছিল না আমি মশলাও করতে পারিনি, আদা লঙ্কা এগুলো একটু মানে ছেঁচে দিয়েছি আর কি তরকারিতে, একেবারে না দিলে ভালো লাগবে না সেই জন্য। আর ওদিকে আবার সবজিটা কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে এদিকে চলে এসেছি, একটা সিঙাড়া খাচ্ছি, হাজব্যান্ড সিঙাড়া এনেছে। আর তার আগে তো আমি যেটা গরম জল খাই সেটা তো আমি খেয়েছি। আর তারপর এই যে দেখো রান্নাবান্না করে ঘর মুছতে এসেছি, চলো ঘরটা মুছে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ঘরমুছার পর দেখো ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, আর ছেলেকে এখন রেডি করিয়ে দিচ্ছি, আর হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম আর কি। আর দেখো যত দুষ্টুমি রেডি হওয়ার সময় মানে কি যে মানে ওকে কীভাবে যে রেডি করি আমি জানি, তো যাই হোক কিছুই করার নেই, এখন তো দুষ্টুমি করছে, একটু বড় হলে হয়তো একটু কম হয়ে যাবে, আবার বেশি হতে পারে। তো কী আর করবো বলো, যে এবার আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, যার জন্য ওকে একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিলাম, আর মুখে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি। আর ওই ছোট্টবেলার থেকে অভ্যাস, ক্রিম মাখানোর সময় হাতে ক্রিমটা দিতে হবে, না হলেও এক কিছুতেই মাখবে না। তো ওকে রেডি করিয়ে নিয়ে তারপরেও অনেক কাজ আছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে পড়ে আছে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, সংসারের যাবতীয় যা কাজ থাকে। আর আমি যেহেতু মানে পুরোপুরি হাউসওয়াইফ, আমার ঘরের ভিতরে কাজ, যার জন্য আমার লাইফস্টাইল যেরকম সেরকমই কিন্তু তোমাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করি, সেই জন্য বাইরের কিছু মানে আমি যেটুকু যা করি সেটুকুই শেয়ার করি। তো যাই হোক, তো চলো স্নান করে এসে কথা বলছি। ওই যে এখন বাজে 2:30, আর আমি যে স্নান করে আসলাম, আর জামা কাপড় টাপড় সব ধোয়া হয়ে গেছে, মেলে দিয়ে এসেছি, আর এখানে এরা খেতে বসে পড়েছে, তো আমিও খেতে বসবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বেশি কথা এখন বলছি না, কারণ এমনি অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে করতে কারেন্ট চলে গেছিলো, যার জন্য সেরকম কিছু ভিডিও তো তোমাদেরকে দেখাতেই পারিনি, ওই দিকটা অন্ধকার তো রান্নাঘরের দিকটা। তো যাই হোক চলো বন্ধুরা, পরে কথা বলতে আসছি, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। Oh, oh, oh.
তো দেখো বন্ধুরা, এই ছিল আজকে রান্নাবান্না আমার। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যার জন্য ঝোলের কালারটা একটু অন্যরকম এসছে। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে যে রোদে এসে বসলাম, আর ব্যালকনিতে এখন মানে মাদুর পেতে নেই। ছেলে আর বাবা একটু শোবে, বাবা দোকানে যাবে, খুব একটা শুতে পারবে না, তবু একটু খেয়ে উঠলো তো একটুখানি 10 মিনিট শুয়ে তারপর যাবে। তো এই যে দেখো, একটা মাদুর পেতে দিয়েছি আর দুটো বালিশ দিয়েছি, মানে এমন কিছু বিছানা করিনি, করবো না এখানে, যেহেতু এখন উঠে পড়বে। তো চলো আমি তো এখন এখানে বসে থাকবো একদম সন্ধ্যা পর্যন্ত, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। বাই, বলো বাবু। আবার এই যে অনেকটা রাতে তোমাদের সঙ্গে ভিডিও করার জন্য চলে আসলাম, আর এখন ওই 10:20 কি 25 এরকম বাজে। আর আমরা তো অনেকটা রাত করেই খাই, আমাদের এখানে যে দোকান থেকে আস্তে আস্তে দেরি করে। এবার আগে আরেকটু আগে রুটি করতাম, তো তারও দেখি যে ভালো লাগে না, ফালতু রুটি বানিয়ে বসে থাকতে হয়, এই জন্য ভাবলাম যে না দেরি করে বানাবো, কোনো সমস্যা নেই। তো এই যে দেখো, এই 7টা কি 8টা রুটি করছি, আর এখন তো আর ভাত রাখি না, যেহেতু শীতকাল, ঠান্ডার ভিতরে না রাত্রে দেখবে একদমই ভাত খেতে ইচ্ছা করে না, রুটি লুচি বা পরোটা এগুলোই খেতে ভালো লাগে। তো সেই জন্য লুচি বা পরোটা সেগুলো তো রোজ খাওয়া মানে ভালো না শরীরের পক্ষে, যার জন্য রুটিটাই খাওয়া হয়। আর আগে আমি অল্প করে ভাত খেতাম, এখন আমিও ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, ভালো লাগে না। আর এই যে দেখো, আমার ছেলে এদিকে খেলা করছে, আর ওর বাবাও কিন্তু দোকান থেকে চলে এসছে। তো এইভাবেই ছেলে দুষ্টুমি করতে থাকে, এইভাবেই আমার মানে জীবন চলে যাচ্ছে আর কি, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, এক একটা বছরও আমাদের জীবন থেকে চলে যাচ্ছে আর কি। তো ভগবানের কাছে চাইবো যে এই নতুন বছরটায় সবাই যেন খুশি থাকতে পারে আর কি, সবার মনের আশা যেন পূর্ণ হয়। তো এছাড়া আর কিছুই চাওয়ার নেই। তো দেখো এখন আবার ওই যে রুটি করে নিয়ে আসলাম, রুটি করে এনে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা। খাওয়া দাওয়া বলতে একটু চা আর একটা করে রুটি খাবো, হয়তো ছেলেকে খাইয়ে দেবো। তো আমি আর ভিডিওটাও বেশি কন্টিনিউ করতে পারিনি, কেন বলো তো আর ভালো লাগছিলো না, আর কিছু শেয়ার করারও মতো ছিল না। আর রোজ রোজ এক ভিডিও মানে কি বলবো, হয়তো একঘেয়েমি হয়ে যাচ্ছে ভিডিওগুলো, কিন্তু কিছু করার নেই। এখন এই যে ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়ে বেশি বাইরে বেরোতেও পারবো না। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব না করে দেখছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও। তো চলো আজকের মতো বাই, অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার আবার দেখা।